বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, লেখক, বিজয়ের কবি হযরত মাওলানা মুসা আল হাফিজ হযরতকে জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরী 19 নম্বর ওয়ার্ডের সম্মানিত অর্থ সম্পাদক হযরত মাওলানা খলিলুর রহমান, হযরত মাওলানা খলিলুর রহমান হাফিজুল্লাহ তাআলা হযরতকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدر كما يصدر الحديث إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام মৌলা মেরা আপা মেরা রহমত কি নবী হে
اشجار میں رہتے ہیں نبوت کی شہادات اشجار میں رہتے ہیں نبوت کی شہادات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات تشقیق قمر میں تو ہے انگل کی اشارات دو دن میں بھی তাফসীর কোরআন এবং বিশ্ব হাফেজদের তেলাওয়াত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় প্রথম অধিবেশনের আল্লামা জনাব সভাপতি সাহেব মুহতারাম মুকাম মুয়াজ্জিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত দূর দূরান্ত থেকে আগত দিন দরদী ইসলাম পিপাসিত মুসলমান ভাইরা প্রদানতরাল অবস্থানগত আমার প্রদানে সীতা অত্যন্ত শ্রদ্ধা মহামানেরা রবলারের দরবার অসংখ্য গণিত শুকুর এবং সুযোগ যিনি অত্যন্ত দয়া মায়া মেহরবানি করে আমাদের সবাইকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন সেজন্য রবলারের দরবারে আমরা সকলি অন্তরে অন্তঃস্থল থেকে কানি মাত্র শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন এই অনুষ্ঠান কিসের অনুষ্ঠান আপনাদের ভালোই জানা আছে আল্লাহর জমিনে আল্লাহর যত আসমানি কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কালাম আজকে আমরা দুনিয়ার বিভিন্ন শিক্ষার জন্য পাগল কিন্তু আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে আদর হল অথচ দুনিয়ার সমস্ত শিক্ষার উদ্দেশ্য কি দুনিয়ার সমস্ত শিক্ষার উদ্দেশ্য দুনিয়া আর আল্লাহর কালাম ইলমে নববী এগুলোর উদ্দেশ্য দুনিয়া আখেরাত এগুলোর মধ্যে দুনিয়াও আছে আখেরাতও আছে দুনিয়ার মাল উপার্জন করবেন একদিন শেষ হয়ে যাবে فَإِنَّ الْمَا لَيَفْنَى عَنْ قَرِيبٍ وَإِنَّ الْعِلْمَ يَبْقَى لَا يَزَالُ মাল একদিন শেষ হয়ে যাবে কিন্তু ইলম আল্লাহর জন্য যা করবেন এগুলো কোনোদিন শেষ হবে না এগুলো শেষ হবে আজকে আমাদের বাচ্চাদেরকে ইংলিশ শিক্ষা দেওয়ার জন্য আমরা যারা কোচিং করা এদেরকে 3,000 টাকা 4,000 টাকা দেয় কিন্তু আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য আমাদের তো আগ্রহ নাই তারপরে নিম্ন শ্রেণীর যারা আছে যোগ্যতা নাই এদেরকে 400 টাকা 500 টাকা 300 টাকা দিয়ে খুঁজি তাহলে আমরা কোরআন কারিমের কি মূল্যায়ন করলাম অথচ সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কালাম এবং যে শিক্ষা দেবে যে শিক্ষা করবে আল্লাহ নবী বলেন তারাই হচ্ছে জমিনের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রাসূল বলেন وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শুধু তাই নয় যারা কোরআন পড়বে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে পৃথিবীর বুকে যত ধরনের যত সায়েন্স সহ যত কিতাব রয়েছে এগুলোর কি কোনোদিন শুনেছেন যে কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কালাম কিয়ামতের দিন যারা সঠিকভাবে তার হক আদায় করবে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাসূল বলেন وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন আল কোরআনু ইউহাজ্জুল ইবাদাহু
সময় তো আসে, আসলে নামাজের সময় আসলে সময় কম।